বন্ধুরা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 লঞ্চ হলো। এবার থেকে আপনারা আবারও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আন্ডারে আপনারা গ্যাস নিতে পারবেন। তো এবার গ্যাস কানেকশনের সাথে সাথে আপনারা পাবেন একটি ভর্তি সিলিন্ডার এবং তার সাথে 2 বার্নারের একটি ওভেন। তো বন্ধুরা, এই যে উজ্জ্বলা যোজনা 2.0, এটার জন্য আপনারা কিভাবে আবেদন করতে পারেন এবং এর জন্য কী কী শর্ত রয়েছে এবং কী কী এর জন্য ডকুমেন্ট লাগবে, সমস্ত বিস্তারিত তথ্য আমি দিয়ে দেবো এবং অনলাইনে আপনারা কিভাবে আবেদন করতে পারেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0-তে গ্যাস নিতে চান, তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না, এই ধরনের ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য। তো বন্ধুরা, সবার প্রথম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0, এটাকে আপনারা দেখার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন। তো সবার প্রথম আমরা আলোচনা করব যে এই 2.0 উজ্জ্বলা যোজনা কানেকশনের জন্য আপনাকে কি কি শর্ত পালন করতে হবে, তবে আপনি এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সবার প্রথম এখানে দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশন হতে হবে একজন মহিলা এবং তার বয়স হতে হবে 18 বছরের উপরে, অর্থাৎ তার বয়স 18 বছরের উপরে বাড়ির যে কোনো মহিলা আবেদন করতে পারেন। দ্বিতীয় শর্ত হচ্ছে, তার পরিবারে তার হাজব্যান্ড অথবা ওই মহিলার নামে আগে থেকে কোনো গ্যাস কানেকশন থাকা চলবে না, তবেই কিন্তু তারা এটার জন্য আবেদন করতে পারবেন। এবং 3 নম্বর শর্ত হলো যে ওই পরিবারকে বা ওই মহিলা যেই পরিবার থেকে এসেছে সেই পরিবার এই ফ্যামিলিগুলোর থেকে বিলং করতে হবে, সেটা হলো ST SC, এবং অর্থাৎ ST ফ্যামিলির থেকে বিলং করতে হবে অথবা SC ফ্যামিলির থেকে বিলং করতে হবে অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অন্তর্ভুক্ত হতে হবে অথবা মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাসের অন্তর্ভুক্ত হতে হবে অথবা অন্তর্দয় অন্নপূর্ণা যোজনা অর্থাৎ AAY কার্ড থাকতে হবে অথবা 14 পয়েন্ট ডিক্লারেশন অনুযায়ী যে কোনো গরিব পরিবার এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। এবার আমরা আসছি উজ্জ্বলা যোজনা 2.0 আবেদন করার জন্য আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে। তো সবার প্রথম এখানে দেখতে পাচ্ছেন যে নো ইয়োর কাস্টমার অর্থাৎ KYC ID, অর্থাৎ KYC ID-টার কথায় আমি পরে আসছি। দ্বিতীয় অপশানে দেখুন আপনার অ্যাড্রেস প্রুফ এবং ফটো প্রুফ হিসাবে আপনাকে অবশ্যই আধার কার্ড ম্যান্ডেটারি, যেমন মহিলা আবেদন করবেন ওই মহিলার আধার কার্ড অবশ্যই এখানে লাগবে। আধার কার্ড যদি না থেকে থাকে তাহলে কিন্তু এটার জন্য আবেদন করা যাবে না। দ্বিতীয় নম্বর অপশানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেশন কার্ড আপনাকে অবশ্যই থাকতে হবে, আর আপনি যদি এক স্টেট থেকে অন্য স্টেটে মাইগ্রেট নিয়ে থাকেন তাহলে আপনাকে এই KYC ID-টা ফিল করতে হবে। এই KYC ফর্মটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং যে সমস্ত মাইগ্রেট ফ্যামিলিরা রয়েছেন তারা এটা ফিল করবেন এবং এটা ফিল করার পর আপনারা সেটা ওই ফর্মের সাথে আপনাকে দিতে হবে। তারপর এখানে আপনারা 4 নম্বরে দেখতে পাচ্ছেন যে আধার বেনিফিসিয়ারি অ্যাডাল্ট ফ্যামিলি অর্থাৎ যে সমস্ত পরিবারের যিনি মহিলা আবেদন করছেন তার পরিবারের যে কোনো একজন 18 বছরের উপরের মেম্বারের আধার কার্ড অবশ্যই দিতে হবে। এবং 5 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই মহিলার ব্যাংক অ্যাকাউন্ট এবং IFSC কোড দিতে হবে এবং সাপ্লিমেন্টারি KYC অবশ্যই দিতে হবে, আপনি যদি এই স্টেট থেকে বিলং করেন তাহলে একটা KYC দিতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন KYC ফর্মটা, এই ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে, যেটার লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এটা আপনাকে ফিল করতে হবে। তো এবার আমরা আসছি যে এই কানেকশন আপনি কিভাবে পাবেন। তো দেখুন, কানেকশন পাওয়ার জন্য 2 অপশান রয়েছে, একটা হলো অনলাইন অ্যাপ্লিকেশন এবং একটা অফলাইন অ্যাপ্লিকেশন। অফলাইন অ্যাপ্লিকেশনে আপনি সরাসরি আপনার নিকটবর্তী যে কোনো ডিস্ট্রিবিউটারের আন্ডারে যাবেন এবং সেই ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে আপনি বলবেন যে আপনি 2.0 উজ্জ্বলা যোজনা আপনি জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে তারা সম্পূর্ণ প্রসেস আপনাকে বলে দেবে এবং সেই প্রসেস অনুযায়ী আপনাকে ফর্ম ফিল আপ করে সেখানে জমা করতে হবে। দ্বিতীয় নম্বর অপশান হলো আপনি অনলাইন করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পেজে এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন পোর্টাল অপশান রয়েছে, এই অনলাইনে আপনি যদি ক্লিক করেন সরাসরি আপনি অনলাইন থেকে এটার জন্য আবেদন করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই যে অনলাইনে আপনি কিভাবে আবেদন করতে পারেন উজ্জ্বলা যোজনা 2.0-র জন্য। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটা পপ আপ ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার অ্যাভেলেবেল গ্যাস কোম্পানিগুলো আপনারা দেখতে পাবেন, এজেন্সিগুলো দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন্ডেন রয়েছে, ভারত রয়েছে এবং HP রয়েছে। তো আপনার নিকটবর্তী যে সমস্ত ডিস্ট্রিবিউটার রয়েছে সেটাতে আপনি ক্লিক করবেন। সাপোজ ধরুন আমরা ভারত গ্যাস থেকে কানেকশন নিতে চাইছি, তো ভারত গ্যাস এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, তো এখানে আমরা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখন আমাদের সামনে আবারও একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে এবং এই পেজে আপনাকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে এবং
এবং এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ অফ কানেকশন, আপনাকে কানেকশন সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে উজ্জ্বলা যোজনা 2.0 নিউ কানেকশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর এখানে আপনাকে টিক করতে হবে ডিক্লারেশন, এবং টিক করার পর এখানে আপনাকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করবেন এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, এবং আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন এখানে দেখতে পাচ্ছেন সেখানটাতে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমাদের ডিস্ট্রিক্ট এখন সিলেক্ট করে দিয়েছি এবং এখানে এখন দেখতে পাচ্ছেন যে শো লিস্ট একটা অপশন রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এই শো লিস্টে ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ডিস্ট্রিবিউটারের নাম চলে এসেছে এবং আপনার নিকটবর্তী যে সমস্ত গ্যাস ডিস্ট্রিবিউটার, যে সমস্ত গ্যাস এজেন্সি রয়েছে সেটাতে আপনাকে ক্লিক করে এবং সেখান থেকে আপনি গ্যাস কানেকশন নিতে পারেন। তো সাপোজ ধরুন আমরা এখানে গ্যাস কানেকশন নিতে চাই, এটাতে ক্লিক করব এবং সবার নিচে চলে যাব, এবং নিচে চলে যাওয়ার পর এখানে কন্টিনিউ অপশন পাবেন, এই কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা যে কোনো মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে ক্যাপচা আপনাকে ফিল করে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপর যখন নেক্সট পেজ আসবে তখন জেনারেট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেখানে একটা ওটিপি আসবে, তো এখানে আমরা ওটিপিও দিয়ে দিয়েছি, এখন এখানে আমরা সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার সামনে ফর্ম ওপেন হয়ে যাবে। তো এখানে ফর্ম ওপেন হওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিউ কেওয়াইসি, এখানে আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ একটা টিক চিহ্ন দিতে হবে এবং তারপর আপনার পেজটা আবার একবার লোডিং নেবে এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট রয়েছে নর্মাল কেওয়াইসি, তো এই নর্মাল কেওয়াইসি আপনাকে সিলেক্ট করতে হবে। এবার আপনি যখন এই প্রসিডে ক্লিক করবেন, প্রসিডে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পুরো ফর্ম ওপেন হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যদি আপনি মাইগ্রেট ফ্যামিলিতে, অর্থাৎ মাইগ্রেট কি আগেই আমি বলে দিয়েছি, মাইগ্রেট ফ্যামিলি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, মাইগ্রেট ফ্যামিলি যদি না হয়ে থাকেন তাহলে নো করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইডেন্টিফাই, অর্থাৎ আপনি কি করতে চাইছেন, রেশন কার্ড এখানে দিয়ে আপনাকে রেশন কার্ডের নাম্বার দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি আইডেন্টিফাই আর স্টেট, অর্থাৎ আপনি কোন স্টেট থেকে বিলং করেন সেই স্টেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিয়েছি। তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার স্কিম সিলেক্ট করতে হবে। স্কিম সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্কিম, এখানে আপনি যে পরিবার থেকে বিলং করেন সেটা আপনি সিলেক্ট করবেন। তো সাপোজ ধরুন আমরা অন্নদা অন্তপূর্ণ যোজনা, অর্থাৎ AAY কার্ড রয়েছে, তো AAY কার্ড থাকার জন্য আপনারা এখানে এটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর সেখানে ওই ডকুমেন্টের নাম্বার দিয়ে দেবেন এবং নাম্বার দেওয়ার পর সেই ডকুমেন্ট কোথা থেকে ইস্যু হয়েছে, অর্থাৎ সেটার আপনি স্থানটা দেবেন, অর্থাৎ সেই জায়গার নাম দেবেন এবং সিলেক্ট সাব ক্যাটাগরি এখানে আপনি আদার সিলেক্ট করবেন এবং তারপরে প্রসিডি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পুরো ফর্মটা ওপেন হয়ে যাবে। তো সাবমিট করার সাথে সাথে এইভাবে সম্পূর্ণ ফর্মটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটা আপনাকে ফিল করতে হবে বাই অনলাইন। তো এখানে আপনার পরিবারের সবার প্রথম যতজন মেম্বারের নাম দিতে চান তার জন্য আপনাকে এই ঘরটাতে একটা টিকমার্ক দিতে হবে। তো এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাপোজ ধরুন আপনার ফ্যামিলিতে দুজন মেম্বার রয়েছে, তো এখানে আপনি দুই ক্লিক করবেন এবং এখানে আপনি নিচের দিকে এগিয়ে যাবেন। তো আপনার পরিবারের যারা রয়েছে তারা আপনার সঙ্গে কি সম্পর্কে রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং তার এখানে ফার্স্ট নেম দেবেন এবং তার এখানে মিডিল নেম যদি থাকে তাহলে মিডিল নেম দেবেন এবং এখানে লাস্ট নেম তার দিয়ে দেবেন এবং তার আধার নাম্বারটা দিতে হবে এবং তার এজটা কত রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। এবং আপনার পরিবারে ব্যক্তি আছে কিন্তু তার আধার কার্ড নেই তাহলে কেন নেই সেটা আপনাকে এখানে রিজনটা তার সিলেক্ট করতে হবে, আধার নাম্বার যদি আপনি এখানে না দিতে পারেন। তো আপনার পরিবারে 18 বছরের উপরে যদি আরো কেউ থাকে তাহলে এখানে অ্যাড ফ্যামিলি মেম্বার করবেন। তো অ্যাড ফ্যামিলি মেম্বার করার সাথে সাথে আপনার সামনে ঠিক এই ধরনের আরো একটা বাক্স ওপেন হয়ে যাবে, অর্থাৎ আবার একটা কলাম ওপেন হবে, এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন আপনার সাথে সম্পর্ক কি রয়েছে তার সেমভাবে আপনি পুরোটাই ফিল আপ করবেন এবং তারপর আপনি নিচে চলে আসবেন। আপনার পরিবারে যদি আপনি একমাত্র সিঙ্গেল ওমেন হয়ে থাকেন তাহলে এই দুটো ঘরের মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে একটা, আর আপনি যদি সিঙ্গেল না হয়ে থাকেন তাহলে এই দুটো ঘর এমনি ফাঁকা ছেড়ে দেবেন, এগুলোতে কোনো টিকমার্ক দেবেন না। তারপর আপনি নিচে চলে আসবেন এবং নিচে চলে আসার পর এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, এখানে আপনার মিডিল নেম দেবেন, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নাম দেবেন এবং তার লাস্ট নেম অর্থাৎ তার টাইটেল দেবেন এবং এখানে তার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। বার্থ অফ ডেট দেওয়ার পর নিচে চলে আসবেন, এখানে আপনাকে POA ডিটেলসে আপনাকে অবশ্যই এখানে আধার কার্ড সিলেক্ট করতে হবে। আধার কার্ড সিলেক্ট করার পর এখানে অবশ্যই আপনার আধার আইডিটা দিতে হবে, অর্থাৎ আধার নাম্বারটা এখানে দিতে হবে এবং তারপর এখানে আপনার ফ্ল্যাট বা হাউসের নাম্বার দিতে হবে এবং ফ্লোর নাম্বার দিতে হবে, হাউস বা কমপ্লেক্সের নাম্বার যদি থাকে তাহলে দেবেন, তাছাড়া আপনি নীল লিখে ছেড়ে দিতে পারেন এবং আপনার স্ট্রিট নেম অর্থাৎ আপনার রোডের নাম, রাস্তার নাম আপনারা এখানে দিয়ে দেবেন, ল্যান্ডমার্ক অবশ্যই আপনাকে দিতে হবে এখানে দেবেন
এবং এখানে আপনার ভিলেজ সিলেক্ট করবেন, অর্থাৎ ভিলেজের নাম দেবেন এবং এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দিতে পারেন। তারপর এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার পিনকোড সিলেক্ট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্লক রয়েছে, এই ব্লকে আপনার আপনি যে ব্লকে বসবাস করেন সেই ব্লকের নামটা দিয়ে দেবেন, অর্থাৎ পুরো অ্যাড্রেস আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আপনার অবশ্যই যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ওটিপি নিয়ে ফর্মটা ওপেন করেছেন সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দেবেন এবং তারপর আপনি সরাসরি নিচে আসবেন। এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন অলরেডি আধার সিলেক্ট হয়ে থাকবে, তো এখানে আপনাকে আবার একবার আধার কার্ডের নাম্বারটা দিতে হবে এবং তারপর আপনি আবার নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এজ পার নেম অফ আধার, অর্থাৎ আধার কার্ডে যে নাম রয়েছে যদি বানান ভুল থাকে তাহলে সেই ভুলটাই লিখবেন, যদি ঠিক থাকে তাহলে ঠিকটাই লিখবেন, অর্থাৎ আধার কার্ডে যে রকমের নামের বানা রয়েছে সেই নামটাই আপনাকে সম্পূর্ণ এখানে লিখতে হবে। তারপর এখানে আপনার ব্যাঙ্ক নেম, অর্থাৎ কী ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নাম আপনাকে সিলেক্ট করতে হবে এবং তার আইএফএসসি কোড দিয়ে এখানে ভ্যালিড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এবং ভ্যালিড আপনার এখানে ভ্যালিড হয়ে গেলেই আপনাকে সরাসরি আপনার অ্যাকাউন্ট টাইপ কী রয়েছে, অর্থাৎ কারেন্ট না সেভিং, সেটা আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ সিলেক্ট করতে হবে এবং তারপর এখানে আপনার অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেই নামটা আপনাকে দিতে হবে, অর্থাৎ সেই বানান অনুযায়ী আপনাকে এখানে নামটা লিখতে হবে। এবং লেখার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনাকে এখানে দিতে হবে এবং তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করার জন্য আপনাকে পাশের ঘরে আবার একবার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। এখান থেকে আপনি প্যাকেজ সিলেক্ট করবেন 14.2 কেজি, অর্থাৎ 14.2 কেজি গ্যাস আপনি সিলেক্ট করবেন এবং এখানে আপনি কোন জায়গা থেকে বিলং করেন সেটা আপনি সিলেক্ট করবেন। আপনি যদি শহর থেকে বিলং করেন তাহলে আরবানে ক্লিক করবেন, আর আপনি যদি গ্রামের থেকে বসবাস করেন তাহলে আপনি রুরালে ক্লিক করতে পারেন। রুরালে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের আরও তিনটে অপশান আসবে, এগুলোকে আপনাকে ফিল করতে হবে। এখানে আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন, এখানে আপনার ব্লক চুজ করবেন এবং এখানে আপনার ভিলেজ চুজ করবেন। ভিলেজ চুজ করার পর এখানে আপনি টিক চিহ্ন দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার সম্পূর্ণ অনলাইনে ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং ফর্মটা সাবমিট হওয়ার সাথে সাথেই আপনি একটা আইডি নাম্বার পাবেন যেটা আপনাকে নোট করতে হবে। তো আইডিটা নোট করার পর আপনি সরাসরি আপনি যে ডিস্ট্রিবিউটার ওখানে সিলেক্ট করেছিলেন সেই ডিস্ট্রিবিউটারের সাথে আপনি যোগাযোগ করবেন এবং সেখানে আপনার ওই আইডি নাম্বার দেখাবেন, তারা সম্পূর্ণ প্রসেস এখানে বলে দেবে এবং আপনি যে ডকুমেন্টগুলোর এখানে নাম্বার দিয়েছেন সেই ডকুমেন্টগুলো আপনাকে অবশ্যই ওখানে নিয়ে যেতে হবে এবং ওখানে আপনি জমা করবেন। তারপরেই আপনার কানেকশানের প্রসেসিং শুরু হবে এবং তারপর আপনাকে আপনার কানেকশান দিয়ে দেওয়া হবে। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হতে পারে, তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।